এখন আমরা আসি ক্যাশ ডিসকাউন্টে। ক্যাশ ডিসকাউন্টে, ক্যাশ ডিসকাউন্টটা কি? ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে এটা সেলারও রিসিভ করবে, বায়ারও রিসিভ করবে। দেখা যাচ্ছে যে আপনার 10,000 টাকা দিয়ে আপনি একটা জিনিস সেল করেছেন, বাকিতে তো আপনার দেওয়ার কথা, মানে আপনি জানুয়ারির 1 তারিখে এটা কি করেছেন, সেল করেছেন। তো এনার কথা ছিল মার্চের 1 তারিখে সে আপনাকে টাকাটা পরিশোধ করে দিবে, কিন্তু হঠাৎ আপনার দেখা যাচ্ছে যে আপনি ফেব্রুয়ারির 1 তারিখে আপনার টাকাটা খুব আর্জেন্ট ভাবে দরকার। সেক্ষেত্রে তাকে বললেন যে আমি আপনাকে 2,000 টাকা লেস দিই, আপনি 8,000 টাকা দেন, কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখে আপনি আমাকে পেমেন্ট করেন, আপনাকে 10,000 টাকা দেওয়া হবে না, আপনাকে 8,000 টাকা দিলেই হবে। এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। তা আসুন আমরা দেখে নিই ক্যাশ ডিসকাউন্ট কার কার মধ্যে হয়ে থাকে। ক্যাশ ডিসকাউন্ট হয়ে থাকে সেলার এবং হচ্ছে বায়ারের মধ্যে। এখানে অন ক্রেডিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে, অন ক্রেডিটেড ট্রানজেকশন হতে পারে। এটা আমি বললাম, আমি উদাহরণটা দিলাম যে 8,000 টাকা দিয়ে সেটেলমেন্ট করে নিচ্ছে তারা। ক্রেডিটর কি করতেছে? ক্রেডিটর সব সময় কিন্তু আপনি মনে রাখবেন, ক্রেডিটর ক্রেডিটর কি করে সব সময়? ক্রেডিটর ডিসকাউন্ট অ্যালাউ, মানে ডিসকাউন্ট অ্যালাউ করে। আর এখন যদি বলি যে ডেটর কি করে, ডেটর কি করে, তাহলে ডেটর ক্যাশ রিসিভ করে। তাহলে ডেটর কি হচ্ছে? ডেটর কি হচ্ছে? ক্যাশ রিসিভ রিসিভ করে। তো যাই হোক, আমরা কি বলতেছে যে আমার আর্জেন্ট 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 কি দরকার, নিড ওয়ান মানি, মানির দরকার। এক কি করতেছে, 1 মান্থ আগে, 1 মান্থ বিফোর টাকা চাচ্ছে। কার কাছে টাকা চাচ্ছে? বাইরের কাছ থেকে টাকা চাচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি হি রিয়েলাইজ মানি কুইকলি, কুইকলি টাকা চাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেলার বাইরের কাছ থেকে কত টাকা পেতো? 1 লাখ টাকা পেতো। কার কাছ থেকে পেতো? বাইরের কাছ থেকে পেতো 1 লাখ টাকা। এখন সেলার বলতেছে যে না, তুমি আমাকে 95,000 টাকা দিয়ে দাও, আমি তোমাকে 5,000 টাকা ডিসকাউন্ট অ্যালাউ করতেছি, কিন্তু টাকাটা আমাকে কত, 1 মাস আগে দিতে হবে। দেখা যাচ্ছে এখানে জানুয়ারির 1 তারিখে এটা দিয়েছে, আর এর পরিশোধ করার কথা ছিল 1 মার্চ, কিন্তু এখন এখন বায়ার সেলার বলতেছে বায়ারকে যে তুমি আমাকে 1 ফেব্রুয়ারি টাকাটা দিয়ে দাও, তুমি আমাকে 5,000 টাকা তুমি আমার কাছ থেকে ডিসকাউন্ট নিয়ে যাও। এইভাবে আসলে ডিসকাউন্টটা আমাদের হয়ে থাকে যে সেলার এবং বায়ারের মধ্যে। আসুন আমরা কিছু জিনিস সম্পর্কে জানি। এখানে এখানে লিখছে ক্যাশ ডিসকাউন্টের ক্ষেত্রে, ডিসকাউন্ট হুইচ ইজ গিভেন অর রিসিভ অ্যাট দ্য টাইম অফ রিসিভিং অর মেকিং পেমেন্ট ইজ নোন অ্যাজ দ্য ক্যাশ ডিসকাউন্ট। তাহলে এটা কি হচ্ছে আমাদের, এটা ডেফিনিশন এবং মিনিং হয়ে যাচ্ছে, মিনিং অ্যান্ড ডেফিনিশন, ডেফিনিশন। ক্যাশ ডিসকাউন্ট ইজ অলওয়েজ রেকর্ড অ্যাট দ্য বক্স অফ অ্যাকাউন্ট। এটা কি, এটা রেকর্ড করা যায়। কোথায় রেকর্ড করা যায়? বক্স অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে এটা রেকর্ড হবে। পারপাসটা কি? এটার পারপাসটা হচ্ছে যে কুইক পেমেন্টের জন্য। ক্যাশ ডিসকাউন্টটা সাধারণত দেওয়া হয়ে থাকে কুইক ডিসকাউন্টের জন্য। এখন জার্নাল এন্ট্রিগুলো দেখে নিই আমরা, ক্যাশ ডিসকাউন্টের জার্নাল এন্ট্রিগুলো কী হয়ে থাকে সাধারণত। তার আগে আমরা জানতে হবে ক্যাশ ডিসকাউন্টের সেলারকে। আমি যখন কোনো কিছু সেল করতেছি, সেল করলে আমার কী হচ্ছে, ক্রেডিটর বাড়তেছে, ক্রেডিটর বাড়তেছে যখন আমি করতেছি বাকিতে বিক্রি করতেছি, আমি তাকে কী দিচ্ছি, ডিসকাউন্ট অ্যালাউ করতেছি তাকে, যেহেতু আমার আর্লি পেমেন্ট দরকার, সেক্ষেত্রে অ্যালাউ করতেছি। আমার কী হচ্ছে, এক্সপেন্স হয়ে যাচ্ছে এখানে, আর এক্সপেন্স বৃদ্ধি পেলে কী হবে, ডেবিট হবে আমাদের। আর বায়ারের ক্ষেত্রে কী হয়, বায়ারের ক্ষেত্রে ডেটর্স হয়, ডেটর্স হয়। ডেটর্স কী করে, ডিসকাউন্ট রিসিভ করে, ডিসকাউন্ট রিসিভ করে। আর রিসিভ করলে কী হচ্ছে, আমাদের ইনকাম হচ্ছে, আর ইনকাম যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কী হয়, ক্রেডিট হয়। মডার্ন অ্যাকাউন্টিং অফ রুলসে তো আমি বলেছি যে
লাইবিলিটি, ক্যাপিটাল, ইনকাম অ্যান্ড গেইন, এগুলো বাড়লে ক্রেডিট আর কমলে ডেবিট, আর অ্যাসেট এবং এক্সপেন্স বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। এখন দেখা যাক, আমরা জার্নালিটির উদাহরণে চলে আসি। তাহলে আরেকটা জিনিস হচ্ছে যে ক্রেডিটর এবং সেলার এরা কি করবে, ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউ করবে, কি করবে ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউ করবে, আর এটা কি করবে ক্যাশ ডিসকাউন্ট রিসিভ করবে বায়ার। তখন প্রথম নম্বর উদাহরণে আসি আমরা বিক্রয়ের ক্ষেত্রে, সেলারের দৃষ্টিকোণ থেকে আসি। গুড সোল্ড টু মিস্টার এক্স 1 লাখ অন ক্রেডিট অন 1 জানুয়ারি 2021, অ্যামাউন্ট টু বি পেইড আফটার 3 মান্থ। কি বলতেছে, 3 মান্থে সে কি করবে, এটা পেমেন্ট করবে। তাহলে এটা কি হচ্ছে, আমার মিস্টার এক্স এর অ্যাকাউন্ট কি হচ্ছে, আমার ডেবিট, মানে ডেবিট হচ্ছে। কেন ডেবিট হচ্ছে, তার কাছ থেকে আমি টাকাটা পাবো। তাহলে আমার অ্যাসেট বৃদ্ধি হচ্ছে, তাহলে আমি লিখে দিই মিস্টার ওয়াই অ্যাকাউন্ট কি হচ্ছে, আমার ডেবিট হচ্ছে কত, 1 লাখ। এবং কি, আমার সেলস যেহেতু হয়েছে আমার অ্যাসেট কমে গেছে, সেলস অ্যাকাউন্ট কি হচ্ছে, আমার ক্রেডিট হচ্ছে কত, 1 লাখ। এখন সেকেন্ড যদি আমরা এটাতে আসি, 1 ফেব্রুয়ারি 2021 ফুল সেটেলমেন্ট, সেটেলমেন্ট এখানে সেটেলমেন্ট মান ভুল, সেটেলমেন্ট ওয়াজ মেড উইথ মিস্টার ওয়াই বাই রিসিভিং 95,000 টাকা। মানে কি করতেছে, 1 ফেব্রুয়ারি এখানে কত ছিল, 1 জানুয়ারি, আর এখানকে 1 ফেব্রুয়ারিতে এসে 95,000 টাকা সে দিচ্ছে আমাকে। তাহলে এটার কি হবে এন্ট্রিটা, তাহলে আমার ক্যাশ আসতেছে, ক্যাশ আসলে কি হবে, আমার ক্যাশ আসলে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট আমার ডেবিট হবে। ক্যাশ অ্যাকাউন্ট আমার কি করতেছে, অ্যাসেট বৃদ্ধি করতেছে, তাহলে 95,000 টাকা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আমি ডিসকাউন্ট অ্যালাউ করতেছি কত, আমি ডিসকাউন্ট অ্যালাউ করতেছি, ডিসকাউন্ট অ্যালাউ কি হবে কিন্তু আমার এখানে ডেবিট হবে, ডিসকাউন্ট অ্যালাউ কত, 5,000 টাকা। কেন অ্যালাউ হবে, আমার কুইকলি টাকা পাওয়ার জন্য আমি 5,000 টাকা ছেড়ে দিচ্ছি, তো এটা তো আমার রেকর্ড করা ছিল, এটা মিলানোর জন্য আমাকে কি ডিসকাউন্ট অ্যালাউড কি করতে হবে, 5,000 টাকা লিখতে হবে। আর মিস্টার এক্স বা মিস্টার ওয়াই, মিস্টার ওয়াই অ্যাকাউন্ট কি হবে, আমার ক্রেডিট হবে কত, 1 লাখ। বুঝা গেল, ক্যাশ আমার কি করতেছে, অ্যাসেট বৃদ্ধি করতেছে, এর জন্য আমার এটা ডেবিট হচ্ছে, তাই কি না। আর এটা আমি ডিসকাউন্ট অ্যালাউড, আমি তাকে 5,000 টাকা দিচ্ছি। আমি যখন এন্ট্রি করেছিলাম এখানে তখন তো 1 লাখ 1 লাখ করে এন্ট্রি করেছিলাম, সেক্ষেত্রে এটা আমাকে উল্লেখ করতে হবে, এই 5,000 টাকা। তারপর সেকেন্ড আসি, গুড সোল্ড অন ক্রেডিট ফর 2 লাখ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 1 এপ্রিল 2021, ক্রেডিট গিভেন 5 মান্থস। তাহলে আমরা আসি এখন, তাহলে আমরা কত দিচ্ছি আমাদের ডেটরের কাছ থেকে, তাহলে ডেটর অ্যাকাউন্ট কি হচ্ছে, আমরা যেহেতু পাবো, ডেটর অ্যাকাউন্ট কি হচ্ছে, আমাদের ডেবিট হচ্ছে কত, 2 লাখ। এবং কি হচ্ছে, সেলস যেহেতু হয়ে গেছে, আমাদের অ্যাসেট কমে যাচ্ছে, সেলস অ্যাকাউন্ট কি হলো। তখন আমরা যদি এখন 4 নম্বরটা দেখি, 1, তাহলে কি হচ্ছে, জুনে কি হচ্ছে, ফুল সেটেলমেন্ট ওয়াজ মেড উইথ ডেটরস রিসিভ 1,80,000। মানে 5 মাসের কথা ছিল কিন্তু সে কুইকলি পেমেন্ট করতেছে এবং তাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 20,000 টাকা। তাহলে আমার যেহেতু ক্যাশ আসতেছে, ক্যাশ আসলে কি হচ্ছে, আমার অ্যাসেট বৃদ্ধি হচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কি হবে, আমার ডেবিট হবে কত, 1,80,000, তাই কিনা। এবং ডিসকাউন্ট কি হচ্ছে, ডিসকাউন্ট অ্যালাউ হচ্ছে কত, 20,000 টাকা। এবং আমার কি হচ্ছে, আমার যেহেতু ডেটর কমে যাচ্ছে, সেক্ষেত্রে ডেটর আমার অ্যাকাউন্ট কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে কত, 2 লাখ টাকা। ঠিক আছে, এবার এটা গেল সেলসের ক্ষেত্রে। এখন যদি আমার পারচেসের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, 1 জানুয়ারি পারচেস করছি আমি, তামান্নার কাছে ক্রেডিটে 3 মাসের ক্রেডিটে কত, 1 লাখ টাকা। তাহলে পারচেস যেহেতু হয়েছে, আমার অ্যাসেট বৃদ্ধি হয়েছে, পারচেস অ্যাকাউন্ট কি হচ্ছে, আমার পারচেস অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে কত, 1 লাখ টাকা। এবং কি হচ্ছে, আমার তামান্না অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, তামান্না অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে কত, 1 লাখ টাকা। এখন দ্বিতীয় নম্বর উদাহরণে যদি দেখি আমি পারচেসের ক্ষেত্রে, এখানে এসে আবার ফুল সেটেলমেন্ট করে দিচ্ছে 1 ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে কথা ছিল 3 মাস পর দিবে, কিন্তু কুইকলি আমরা
তার কাছ থেকে পেমেন্ট চাচ্ছি এবং সে আমাকে পেমেন্ট করতে কত 90,000 টাকা দিই। তাহলে আমরা এখানে কি লিখব? তাহলে তামান্না অ্যাকাউন্ট আমাদের কি হচ্ছে, ডেবিট হয়ে যাচ্ছে কত 90,000 টাকা, তাই কি না? রাইট। এবং আমাদের ক্যাশ ক্রেডিট হয়ে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট কি হচ্ছে, ক্রেডিট হয়ে যাচ্ছে কত কত হচ্ছে 90,000 টাকা। এবং কি হচ্ছে, ডিসকাউন্ট অ্যালাউড কত হচ্ছে আমাদের, ডিসকাউন্ট ক্রেডিট কত হচ্ছে 10,000 টাকা। বুঝে গেছে? আমরা কোনো কিছু যখন পারচেস করতেছি তখন কি হচ্ছে, কার কাছ থেকে, তামান্নার কাছ থেকে পারচেস করছি, তাহলে তামান্না আমাদের কাছ থেকে 1,00,000 টাকা পাবে, আমাদেরকে দিতে হবে। তাহলে আমাদের তামান্নাকে দিতে হচ্ছে কত 90,000 টাকা, এবং আমরা আমাদের ক্যাশ দিতে হচ্ছে 90,000 টাকা, আমরা ডিসকাউন্ট পেলাম কত 10,000 টাকা। বুঝ, কোনো এক সময় তামান্নাকে টাকা, সেক্ষেত্রে আমরা 90,000 টাকা দিয়ে সেটেল করে নিচ্ছি। এখন যদি আমি আসি পরবর্তীটাতে, পরবর্তী 3 নম্বরে যদি আমি আসি, তাহলে 3 নম্বরে উদাহরণ কি দেওয়া আছে আমাদের? উদাহরণ আমাদের দেওয়া আছে যে এপ্রিলে, পয়লা এপ্রিলে গুড পারচেস করছে সিজারের কাছ থেকে 2,00,000 টাকা দিয়ে, এবং এটা 3 মাস পর দিয়ে দিবে সে। তাহলে এখানে কি হচ্ছে, 3 মাস পরে যেহেতু সে দিয়ে দিবে, তাহলে পারচেস অবভিয়াসলি আমাদের ডেবিট হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি পারচেস অ্যাকাউন্ট ডেবিট কত 2,00,000, আর আমাদের কি হচ্ছে ক্রেডিট, তাহলে সিজার যেহেতু নাম আছে, সিজার অ্যাকাউন্ট কত হচ্ছে আমাদের, ক্রেডিট হচ্ছে 2,00,000। এখন আমরা 4 নম্বর উদাহরণে যদি আসি, পয়লা মেতে সে কি করতেছে, 1,90,000 টাকা দিয়ে ফুল সেটেলমেন্ট করতেছে সিজার, মানে আমাদের ক্রেডিটার যে। তাহলে আমাদের কি হচ্ছে, ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট কত হচ্ছে আমাদের, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে কত 1,90,000। এবং কি হচ্ছে আমাদের, ডিসকাউন্ট রিসিভ করছি কত আমরা, ডিসকাউন্ট রিসিভ ক্রেডিট কত 10,000 টাকা, 10,000 টাকা। এখন আমাদের যে ক্রেডিটর আছে সিজা, সে আমাদের কি হচ্ছে, ডেবিট হচ্ছে, সে কত টাকা ডেবিট হবে, সিজা ডেবিট হবে আমাদের 2,00,000 টাকা। সবসময় মনে রাখবেন ডেবিট এবং ক্রেডিট কিন্তু সমান হতে হবে, আর সমান না হলে কিন্তু আপনি বুকস অফ অ্যাকাউন্টিং এ যে যখন এন্ট্রি দিবেন তখন কিন্তু আপনার ক্যালকুলেশনে ভুল হবে। আমাদের পরবর্তী টপিক, নতুন একটা টপিক নিয়ে সামনে আলোচনা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।